বেলজিয়ামে আমরা কিভাবে জেনারেল ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমরা যারা জেনারেল ওয়ার্কার আছি, যারা মূলত সাধারণ কাজগুলো করতে পারে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই কিংবা শিক্ষাগত যোগ্যতাও নেই, সো আমরা কিভাবে আসলে অ্যাপ্লাই করব। এই টাইপের ওয়ার্কাররা যদি অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে তারা কয়েকটা সেক্টরকে প্রথমেই মূলত সিলেক্ট করে নিতে হবে, যেমন ফর এক্সাম্পল ফুড পিকার, ফার্ম ওয়ার্কার, কেয়ার গিভার কিংবা আপনার কিচিং হেল্পার, এই টাইপের জবগুলোতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিচিং হেল্পার এই জবটাতে কিন্তু এই দেশে কিন্তু সবচেয়ে বেশি মানুষ নেওয়া হয়, অর্থাৎ রিক্রুট করা হয় বাইরে থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে সিভি ড্রপ করে অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে আর সিম্পল একটা ওয়ে। অ্যাপ্লাই কিংবা আবেদন করার পূর্বে এই দেশটি সম্পর্কে আপনাদেরকে একটি ভালো ধারণা নেওয়ার প্রয়োজন। প্রথমেই আমরা এই দেশটি সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়ে নেই। বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশের প্রায় 97% লোক শহরেই বাস করে। বেলজিয়াম নামটি বেলগাই নামক উপজাতি থেকে এসেছে। এ জাতি এখানকার আদি অধিবাসী ছিল। খ্রিস্টপূর্ব 57 সালে জুলিয়াস সিজার এলাকাটি দখল করে নেয়। 1957 সালে এই দেশটি ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। বেলজিয়ামের মোট আয়তন 30,528 কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান 128তম। 2017 সালের তথ্য অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 1,13,57,000। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। বেলজিয়ামের প্রধান দুটি ভাষা হল ফরাসি এবং ফ্লেসিস। এছাড়া অঞ্চলভেদে জার্মানি এবং ইংরেজি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বেলজিয়ামে প্রায় 51% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। এছাড়া ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা 32%, যাদেরকে আমরা নাস্তিক পরিচয়ে চিনি। ইসলাম ধর্মাবলম্বী 5% এবং অন্যান্য ধর্ম পালন করে 2%। চকলেট রপ্তানিতে জার্মানির পর বিশ্বের দ্বিতীয় স্থান অবস্থান করছে বেলজিয়াম। বেলজিয়াম এমন একটি দেশ, 55% মহিলাই হচ্ছে এমপি। এদেশে 18 বছর পর্যন্ত পড়ালেখা করা বাধ্যতামূলক এবং ভোট দেওয়াও বাধ্যতামূলক। বেলজিয়াম শহরে প্রতি বর্গ কিলোমিটারে একটি করে প্রাসাদ অবস্থিত। বেলজিয়াম শহরে ঘুরবেন আর প্রাসাদ দেখবেন না এটা চিন্তাও করবেন না। এই দেশে প্রায় 3000টি প্রাসাদ রয়েছে, এর মধ্যে মাত্র 400টি প্রাসাদ জনসাধারণের জন্য উন্মুক্ত। বাইরের দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য বেলজিয়ামের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইউরো। কানাডার পরই অবস্থান করছে বেলজিয়াম। এই দেশের মোট জিডিপি 2018 সালের হিসাব অনুযায়ী প্রায় 550 বিলিয়ন মার্কিন ডলার এবং বেলজিয়ামের ডায়ালিং কোড হচ্ছে +T2। আশা করি বেলজিয়াম সম্পর্কে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। যাই হোক, এখন আমরা বেলজিয়ামে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কাজের ভিসায়, আমরা সেই প্রসেসটাই দেখাতে চলেছি। অবশ্যই সবাই সাথে থাকবেন। আবেদন করার জন্য আপনার একটি সিভির প্রয়োজন হবে, সেই সিভিটি অবশ্যই ইউরোপাস ফরম্যাটে হতে হবে। আমরা চলে আসলাম এই ওয়েবসাইটে। আবেদনকৃত এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি অবশ্য পিন কমেন্টে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর জব টাইটেল, অর্থাৎ জবের একটা কিওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ আপনি যে জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জবের নাম লিখে সার্চ করবেন। এখানের মধ্যে আমরা কিচিং হেল্পার লিখে সার্চ করলাম। কিচিং হেল্পার লিখে সার্চ করার পর এখান থেকে আপনি অসংখ্য জব দেখতে পাবেন যেগুলো কিচিং হেল্পারের উপর। সো এখানের মধ্যে আমরা দেখুন এটা বেলজিয়ামের জব, বেলজিয়ামে লিখে আছে। তারপর এখান থেকে আপনারা যদি এই প্রথম জবে যদি অ্যাপ্লাই করতে চান, আপনি চাইলে কিচিং হেল্পারের সমস্ত জবে অ্যাপ্লাই করতে পারবেন একটা সিভি দিয়েই, অর্থাৎ কিচিং হেল্পারের যে কোনো একটি সিভি দিয়েই সমস্ত জবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। সেটা যে কোনো দেশেই অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপাস ফরম্যাটের সিভি হলে। তো যাই হোক, এখানের মধ্যে আমরা ইউরোপের যে কোনো দেশে কিন্তু ইউরোপাস ফরম্যাটের সিভি দিয়ে অ্যাপ্লাই করা যায়, সেটা অবশ্যই জানেন। এখান থেকে জব ডিসক্রিপশন সহ সব কিছু আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এখানে জব ডিসক্রিপশন লেখা আছে, এই জব সম্পর্কে বিস্তারিত আপনার এখানের মধ্যে লেখা আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, কী কী এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না হবে, তারপর একটা সিভির প্রয়োজন হবে, এখানে বলেই দিচ্ছে যে সিভি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এখন যদি আপনি এই জবে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে এই জবটি সম্পর্কে বুঝে ভালো করে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখুন, এখানে তারা একটা ইমেল দিয়ে রাখছে। এখান থেকে অ্যাপ্লাই নাও করেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমরা অ্যাপ্লাই নাওতে প্রেস না করে আমরা চাইলে এই মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি খুবই সহজে। আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই নাও থেকে এসে যদি এখান থেকে অ্যাপ্লাই করতে চান, তাহলে ছোট্টখাটো একটা ফর্ম ফিল আপ করতে হবে। সো যদি আপনি এটা করতে না চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করে বাহির হবেন। ব্যাক করে বাহির হয়ে দেখুন এখানে তারা একটা ইমেল দিয়ে রাখছে, দিয়ে বলছে যে একটা সিভি ড্রপ করার জন্য, আপনার সিভিটা এখানের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এই
ইমেইলই আপনাকে সিভি সেন্ড করার জন্য বলছে। আমরা ইমেইলে প্রেস করলাম। ইমেইলে প্রেস করার পর এখান থেকে দেখুন আমরা সিভি কীভাবে দিই আপনাদেরকে দেখাই, একদম সহজ আর স্যাম্পল একটা ওয়েতে আপনারা সিভি দিতে পারবেন। সো ইউরোপাস ফরম্যাটে সিভি হতে হবে অবশ্যই, যেহেতু একটা ইউরোপের একটি দেশ সেহেতু অবশ্যই ইউরোপাস ফরম্যাটে সিভি হতে হবে। সাবজেক্টের মধ্যে আপনি চাইলে কোনো একটা কিছু লিখতে পারেন, সেটা কী লিখবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাক করে বাহির হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাবজেক্টের মধ্যে কী লিখতে হবে। সাবজেক্টের মধ্যে কিছু না লিখলেও হবে, জাস্ট সিভিটা ড্রপ করলেই হবে, অর্থাৎ দিয়ে দিলে হবে। কিন্তু তারপরও যদি আপনারা আপনাদের মনে হয় যে না সাবজেক্টে কিছু লিখি, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। আপনি যে দেখুন প্রথমে জবের নাম লেখা আছে উপরে, এখান থেকে আপনি এই জবের নামটা কপি করে নিয়ে আপনি এখানে সাবজেক্টের মধ্যে বসিয়ে দিতে পারেন। সিভি যদি আপনারা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমার ফেসবুকের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কিংবা পিন কমেন্টে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আমাকে ইনবক্স করবেন যে ফেসবুকে যে আমি সিভি তৈরি করতে চাই ভাই, সেক্ষেত্রে আমি আপনাকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সো এখান থেকে সিভি সেন্ড করতে হবে আপনাকে। এখান থেকে আমরা সিভিটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি অসংখ্য সিভি মানুষের তৈরি করে দিয়েছি, যেগুলো মূলত আসলে সবাই কিন্তু অ্যাপ্লাই করে এই সিভিগুলো দিয়ে। আমি যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিভি কীভাবে এখানে সেন্ড করবেন, একদম সহজ আর সিম্পল একটা ওয়ে। আপনারা আপনাদের অরিজিনাল পিডিএফ ফাইলটা এখানের মধ্যে সেন্ড করে দেবেন। সিভি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সিভি ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই কোনোভাবে কিন্তু করতে পারবেন না, আর সিভি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখুন প্রেস করলাম, অ্যান্ড প্রেস করার পর আমরা এখান থেকে সিভিটা কিন্তু দিয়ে দিলাম। দেখুন সিভিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা সেন্ডে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু সেন্ড হয়ে যাবে, অ্যান্ড আমাদের অ্যাপ্লাইটা সাকসেস হয়ে যাবে। আপনাকে এখানে কম্পোজে কোনো কিছু লিখতে হবে না। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ভাই এখানে কম্পোজে কোনো কিছু লিখতে হবে কিনা, না এখানে কোনো কিছুই লিখতে হবে না, কারণ তারা এখানের মধ্যে কভার লেটার চায়নি, ঠিক আছে। আর সিভি তৈরি করার জন্য আমাদেরকে দিয়ে সিভি তৈরি করাতে চাইলে অবশ্যই একটা কস্ট আছে, সেটা ভিডিও ডিসক্রিপশন থেকে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমাকে ইনবক্স করবেন, ফেসবুকে ইনবক্স করলেই কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। আর ইনবক্সে লিখবেন যে আমি সিভি তৈরি করতে চাই ভাই, সেক্ষেত্রে আমি আপনাকে রিপ্লাই দেবো। আরেকটি বিষয়, এই জবে অ্যাপ্লাই করার জন্য কোনো আইএলটিএস কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে কি না, না আপনাদের এই ধরনের জবে, জেনারেল ওয়ার্কারের এই ধরনের জবে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো ধরনের কোনো আইএলটিএস কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই কিংবা শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বেলজিয়ামে কীভাবে কাজের ভিসায় অ্যাপ্লাই করতে হয়। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। একটা বিষয় অনেকে জানতে চাইবেন যে আসলে এই সমস্ত জবে অ্যাপ্লাই করে এভাবে যদি আমরা নলসা তুলতে পারি সেক্ষেত্রে কত টাকা খরচ হবে। 3-3.5 লক্ষ টাকা আপনার খরচ হবে। টাকা তাক বাগে না তাক আপনার কাছে, আপনি প্রথমে নলস্তা তুলেন, তোলার পর আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আগে নলস্তা তুলতে হবে। নলস্তা হয়তো আপনারা বুঝতে পারবেন না, নলস্তা হচ্ছে যে অফার লেটার, যারা বাংলায় বলে অফার লেটার, সেই অফার লেটার আপনাকে তুলতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।